পরিবেশটা বড় সুন্দর। একসাথে দশ পায়ের উপর হাঁটলে আলাপ হয়, পরিচয় হয়, বন্ধুত্ব হয়, কিন্তু আমরা একশো পায়ের উপর হাঁটলাম কিন্তু কি করে নামটা পর্যন্ত জানলাম না। অবশ্য তৃতীয় কোনো ব্যক্তি এখানে নেই যে পরিচয় করিয়ে দেবে। আমি নিজে পরিচয় নিজেই দিচ্ছি। আমার নাম নোমান, আমি একজন সঙ্গীত শিল্পী। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, নজরুল গীতি সবটাই মোটামুটি গাইতে পারি। আপনি যদি কিছু মনে না করেন আপনাকে শিখাতেও পারি। দেশে আজকাল ভালো মানুষের বড় অভাব। গুন্ডা, বদমাশ, হাইজাকারে দেশটা একেবারে ছেয়ে গেছে। কোথাও একা বেরোবার তো পথ নেই, আর মেয়ে ছেলেদের জন্য তো সমূহ বিপদ। হয়েছে হয়েছে, আপনাকে আর খবরদারি করতে হবে না। কি যে বলেন, বেসিক্যালি আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আপনি না চাইলেও খবরদারি আমাকে করতেই হবে। বলা তো যায় না কখন কি বিপদ হয়ে যায়। দোহাই আপনার, আপনি প্লিজ নিজের পথ দেখুন। আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। চলো না বেরিয়ে আসি। ছাড়ুন ছাড়ুন বলছি, গুন্ডা বদমাশ, ছাড়ুন বলছি, ছাড়ুন বদমাশ, দেখেছেন ম্যাডাম আমাকে আপনার কত প্রয়োজন। আপনি যতই দূরে ঠেলে দিচ্ছেন ততই কাছে চলে আসছি। তার জন্য অনেক ধন্যবাদ। মেনশন নট, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই। মিতা, মেডিকেল কলেজ হোস্টেল দ্বিতীয় বর্ষ। এই যে খালা। তুমি কে তা বাবা? আমারে চিন্তা শোনা? তার চিনু না, মেয়ে হোস্টেলে চাকরি নেওয়ার পরে তোমাদের নতুন বইনপুতের জ্বালায় আর কি শান্তি আছে? বাহ, সুন্দর বুঝেছ তো। এই বইটা তোমার মিতাপাকে দেবে। না বাবা না, এইসব ঝামেলা আমার দ্বারা তৈরি না। নাও এই দেখ, এই টাকা পয়সা দেখলে লোভ সামলাইতে পারি না। দাও বাবা দাও। বইটা দিয়ে আমাকে বলে যাবে কিন্তু। আচ্ছা, মিতা বাবা আপনাকে একটা লোক এই বইটা দিছে। কি বলে তোমায় ডাকবো? তার চেয়ে মিতা নামে মেয়েটিকে মিতা বলেই ডাকি। তুমি শুধু নামেই মিতা নও, তুমি আমার মনের মিতা। ইতি নোমান। তুমি একটু অপেক্ষা করো, আমি উত্তরটা লিখে আনছি। কি হলো খালা? আচ্ছা আচ্ছা, মিতার চিঠি।
মিতা তাহলে উত্তর দিয়েছে? আমার মিতা বইটা ফিরিয়ে দেওয়াতে ধন্যবাদ। ভবিষ্যতে এরকম চিঠি না লিখলে ও পিছু না করলে ভদ্র বলে জানবো। তা না হলে ইতি মিতা। হাতে দিয়ে বললাম চললাম। তা তো বুঝলাম, কিন্তু কোথায়? সারাদিন হোস্টেলে থেকে একদম বোর হয়ে গেছি, তাই পার্কে যাচ্ছি মনটা একটু হালকা করতে। তুই যাবি আমার সঙ্গে? আজকাল প্রায় পার্কে যাচ্ছিস, কারোর সাথে মন দেয়া নেওয়া হয়েছে নাকি? হয়েছে। মানুষের কোলাহল মুক্ত নির্জন শান্ত পরিবেশে ছোট্ট একটা শাপলা ভরা পুকুর, আর তার শান ভাঙানো ঘাট আমার মন কেবল কেড়ে নিতে চায়। ফুল, আপনি ফুল ভালোবাসেন না? শুনেছি যে ফুল ভালোবাসে না, সে নাকি মানুষ খুন করতে পারে। ওই নিন, ধরুন। থ্যাংক ইউ। আপনি কি আমার পিছু ছাড়বেন না? একা মন খারাপ করে বসে আছেন, তাই ভাবলাম একটু কম্পেনি দিই। কোনো প্রয়োজন নেই, পার্কে সবাই আসে মনটা হালকা করতে, বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করতে, বয়ফ্রেন্ডদের। আমি কি আপনার বয়ফ্রেন্ড? ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি মনে করেছেন এটা সিনেমা বা নাটক, যে একটা ছেলে একটা মেয়ে পার্কে দেখা হলো আর অমনি প্রেম হয়ে গেল। ওটা সিনেমার পর্দায় মানায়, বাস্তব জগতে নয়। কিন্তু আমরা দুজন দুজনকে। শাট আপ। এই যে আপনাদের ছবিটা। আমার ছবি ফেরত দিন বলছি, প্লিজ দিন বলছি। আজ থেকে ছবির মালিক আমি। সাজগোজ করে চললি কোথায়? এয়ারপোর্টে। অভিসারে বোধ? ঢাকা থেকে বাবা আসছেন তাকে রিসিভ করতে। ট্যাক্সি নিছ? বাহ, বেশ কাজের লোক হয়ে গেছো তো। এই নাও। ড্রাইভার, এয়ারপোর্ট চলো।
সরি মেম স্যার, তেল নেই। আরে আরে, কোথায় যাচ্ছেন? তোমার মতো হাইজ্যাকারকে গুলি করে মারা উচিত। সে পরে দেখা যাবে, এদিকে সন্ধ্যা ঘনি আসছে, বাঘ ভাল্লুক বেরোবে। সামনে যাবেন না প্লিজ। আমি জাহান্নামে যাব, তাতে তোমার কি? যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। দ্বিধা করো, লুকোচুরি কেন করো, দূরে দূরে কেন থাকো, কাছে এসে চেয়ে দেখো। বন্ধু আমাকে চিনে নিতে পারো কিনা, তুমি তো বোঝো না, যেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। যে মায়া ডোরে তুমি ছাড়া একা একা, সবই যেন লাগে ফাঁকা। বন্ধু আমাকে ফাঁকি দিয়ে চলে যেও না, তুমি তো বোঝো না, যেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। তুমি গুন্ডা শয়তান! মিতা, মিতা শোনো, শোনো মিতা, মিতা শোনো, শোনো শোনো রাস্তাঘাটে মেয়ে ছেলের দাজ্জিতি করতেছ? আহ!
প্রেসক্রিপশনটা লিখে দিলাম, ওষুধগুলো আনিয়ে নেবে। আরুর অবস্থা? আজ যাত্রা কেটে গেলে কোনো ভয় নেই। যদি সেরে উঠে তবে কালি আমি মাঝারে ফকিরদের খাওয়াবো। হ্যাঁ মা, এখানে একটা গরম মাজার আছে, যাবেন তাই হবে। যাইবেন? যাবো, এক্ষুনি যাবো। বাবা, তুমি ওকে সারিয়ে পুতো, আমি ফকির মিসকিনদের খাওয়াবো। ওর যদি কিছু হয় তবে তোর কিসের দুঃখ মা? কার অসুখ? বাচ্চার? স্বামীর? বল মা, আমার কাছে সব খুলে বল। ওর মানে? ও বুঝেছি, যা আল্লাহর রহমতে সব ভালো হয়ে যাবে, আমার কাছে নিয়ে আসিস, আমি তোদের দুজনকে দোয়া করে দেব। আল্লাহ তোর সহায় হোক। আমি তো তোমার পাশেই রয়েছি। কথা দাও, আমাকে কোনোদিন কোনো অবস্থায় একা ছেড়ে যাবে না, কথা দাও। কথা দাও মিতা, কথা দাও মিতা। আমি কথা দিলাম, চিরদিন তোমার পাশেই থাকবো। তোরা দীর্ঘজীবী হ, তোরা সুখে শান্তিতে থাকিস, এই আমি দোয়া করি। তোদের সংসার সোনার সংসার হোক, তোদের স্বামী স্ত্রীর জুটি অমর থাকুক, আল্লাহ তোদের সহায় হোক। কি ভাবছো? কিছু না, আমার কাছে লুকিয়ো না, বলো না কি ভাবছো। আমরা একটা বিরাট ভুল করতে যাচ্ছি। মোটেই না। কিন্তু মিতা, ভালোবাসা ছাড়া তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই। ভালোবাসাটুকু ছাড়া তোমার কাছে যে আমি আর কিছুই চাই না। আমি কুড়ে ঘরের মানুষ। কুড়ে ঘরেই তো শান্তি। সংসারে আপন বলতে শুধু বিধবা মা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আজ থেকে তোমার মাই আমার মা। কিন্তু তোমার বাবা যদি আমাকে মেনে না নেন? বাবাকে সব কথা জানাবো, সব খুলে বলবো, তিনি নিশ্চয়ই তোমাকে আপন করে নেবেন। যদি না নেন? আমি তো তোমাকে আপন করে নিয়েছি, তোমার ভয় কি?
আর তাই এই মাজারকে সাক্ষী রেখে আমি স্বীকার করছি, তুমি তুমি আমার স্বামী। না না, এ ভুল তুমি করো না। এত বড় ক্ষতি আমি তোমার করতে পারবো না, পারবো না মিতা। এটাই সবচেয়ে বড় সত্যি, তোমাকে স্বীকার করে নিতেই হবে। বলো বলো নোমান, এই মাজারকে সাক্ষী রেখে বলো আমি আমি তোমার স্ত্রী। বলো বলো নোমান। আমি মাজার সাক্ষী রেখে বলছি, তুমি তুমি আমার স্ত্রী। নোমান বাতের করতে সাজাইয়া দিলাম, বক্সিসটা কিন্তু পাওনা দিল। হেরে গেছি আজ আমি নিজের কাছে।
আদাব স্যার। আদাব, কেমন আছো? ভালো। একে তো চিনতে পারলাম না। মানে মানে ও বুঝেছি বুঝেছি, তোমার বয়ফ্রেন্ড। আমি ডাক্তার খান। আমি নোমান। মিতা আমার ছাত্রী। আচ্ছা। আমাদের সমাজ জীবনে বিয়ের আগে ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে লোকে খারাপ বলে জানে। গেট ম্যারিড, বিয়ে করে ফেলো। অবাঞ্ছিত উপদেশ দিলাম বলে কিছু মনে করো না। আচ্ছা চলি বাবা। পরশুদিন ঢাকা থেকে এসে শুনি তুমি ট্যাক্সি করে কোথায় গিয়েছো। এই দুদিন কোথায় ছিলে? হোস্টেলে। চলো বাবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথাবার্তা পরে হবে। একে তো চিনতে পারলাম না। ওর নাম নোমান। আমি রেস্ট হাউসে উঠেছি, তোমাকে এক্ষুনি ঢাকা যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, কালকের ফ্লাইটেই ডক্টর আরমান লন্ডন যাচ্ছে। আমি না গেলেই কি নয়? ইম্পসিবল। কি বলছো তুমি? তাহলে তুমি রেস্ট হাউসে গিয়ে অপেক্ষা করো, আমি ঘন্টা খানেকের মধ্যে আসছি। নোমান, তুমি বাবাকে রেস্ট হাউসে পৌঁছে দেবে? শিওর। বাবাকে সব বলো কিন্তু। এই দুদিন কোথায় ছিলে? ভেতরায়, সব বলবো। মিতার সঙ্গে তোমার এই বিয়ে একটা ছেলে খেলা, একটা প্রহসন। একে যদি আমি মেনে না নিই তাহলে কি তুমি আমাকে ব্ল্যাকমেল করবে? না, ব্ল্যাকমেল করার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া আমার আর মিতার বিয়ে কোনো ছেলে খেলা নয়। স্টপ ইট। বিশ্বাস না হয় একটু পরেই মিতা আসবে, সব কথা না হয় ওর মুখ থেকে শুনবে। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? ভয় পাবেন না, ব্ল্যাকমেল করতে না। হোস্টেলে যাচ্ছি, মিতার কাছে। মিতার কাছে? এই যে নোমান ভাই, আপনি এখানে, ওদিকে আপনাকে আমি খুঁজে খুঁজে হয়রান। কেন রে? আপনার মার খুব অসুখ, তাড়াতাড়ি বাড়ি যান। আচ্ছা তুই যা, আমি আসছি। যে ভাই, একটু কাগজ কলম পাওয়া যাবে? এই চিঠিটা মিস মিতা নামে কেউ এলে দেবেন, শুধু মিতাকেই দেবেন, আর কাউকে না। থ্যাংক ইউ। What can I do for you, sir? No, sir, I can't. চিঠিটা মিস মিতার, আমি আপনাকে দিতে পারি না। মিতা আমারই মেয়ে। থ্যাংক ইউ, স্যার। মাকে হাসপাতালে রিমুভ করতে হবে। হাসপাতালে? রোগীর বিশ্রাম নেওয়া দরকার, কোন রকম উত্তেজনা বা পরিশ্রম করা চলবে না। আমার এক ডাক্তার বন্ধুর কাছে চিঠি দিচ্ছি, তোমার মাকে ওখানে নিয়ে যাবে। কতদিন বলেছি এই অসুস্থ শরীর নিয়ে বেশি খাটাখাটি করবে না। তাই কখনো হয় রে, সংসারের কাজ হয় মাকে দিয়ে করাতে হয়, নয় বউকে দিয়ে।
তোর যখন বউ নেই? ঠিক আছে মা, তুমি যখন বলছো একটা বউ না হয় নিয়ে আসবো। ঠাট্টা করছিস? হ্যাঁ রে, তোর বুঝি কাউকে পছন্দ হয়েছে। জানি আমায় তুমি ভুল বুঝবে, ঠক জোচ্চর প্রতারক বলে গালাগালিও দেবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মিতা। বামন হয়ে আকাশের চাঁদ আমি ছুঁতে চাইনি, তোমার তো অনেক আছে, সে অনেক থেকে সামান্য ছিটে ফুটে আমায় দাও, মাত্র 2 লাখ টাকা। টাকাটা পেলে আমিও বেঁচে যাই, তুমিও আমার হাত থেকে রেহাই পাবে। এ ব্যাপারে তুমি তোমার বাবাকে রাজি করাবে, এটুকু আশা করি। ইতি নোমান। বাইরের রং দেখে ভিতরের রূপ বোঝা যায় না মিতা, আমি তোকে আগেই বলেছিলাম, আজকালকার ছেলে মেয়েরা মুরব্বীদের কথা মানতেই চায় না। এখন কি করবি বল? চিঠিটার উত্তর দিবি না? না, ওর সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। তবু ওই বদমাস ছেলেটা তোর পিছু ছাড়বে না, চিঠির উত্তরে তোর মনের কথা জানিয়ে দে। আমি পারবো না, তুমি যা কিছু হোক একটা লিখে জানিয়ে দাও বাবা। তোমার তো আছে, সে অনেক থেকে সামান্য ছিটে ফুটে আমায় দাও, মাত্র 2 লাখ টাকা। টাকাটা পেলে আমিও বেঁচে যাই, তুমিও আমার হাত থেকে রেহাই পাবে। এ ব্যাপারে তুমি তোমার বাবাকে রাজি করাবে, এটুকু আশা করি। তার জবাব কাউন্টারে আছে। এসো বাবা। মিতা, এই যে ভাই, আমার কোনো চিঠি আছে? আমি জানতাম না তুমি একটা ঠক জোচ্চোর তারক, আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে। মিস মিতার সঙ্গে আমার বিলে যাওয়ার আগে বিয়ের কথা পাকা হয়েছিল, কিন্তু তিনি এখন বলছেন যে বিয়ে হবে না, শুধু বাগদান হবে। তো বাগদান থাকবে আমি এত লং প্রসেস আমি বিশ্বাস করি না। বাবা আর মা মাথানদের পেরেছি দূর করে দিচ্ছি। যাওয়ার কথা কিছুতেই সহ্য করতে পারছে না, আমি বরং থেকেই যাই, লন্ডন গিয়ে কাজ। না না, আমার জন্য ভেবো না, তুমি যাও, আমি ভালো হয়ে যাব। ওকে, অ্যাজ ইউ প্লিজ। কি খবর? সুখবর চৌধুরী সাহেব, মিষ্টি মুখ করান, আপনার মেয়ে প্রেগন্যান্ট।
তিনি সন্তান সম্ভবা তাই নাকি? আপনার মেয়েকে কো নিয়ে যান। আচ্ছা চলি। কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর গর্ভের সন্তান অবাঞ্ছিত হলো, আমি তাকে স্বাগত জানাব। তোর কোনো ভয় নেই মা, ডক্টর ইসমাইল আমার বন্ধু, আমরা কালই ওখানে চলে যাব। আগের চেয়ে আপনার হাটের অবস্থা এখন অনেক ভালো, তাছাড়া আপনি তো প্রায় সেরেই উঠেছেন। মাকে তাহলে নিয়ে যাবো ডাক্তার? না 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 না, ওর বাড়িতে গেলে উনি শুয়ে বসে থাকতে পারবেন না। তাছাড়া কোন রকম পরিশ্রমের কাজ বা উত্তেজিত হওয়া একেবারেই বারণ। তার চেয়ে এখানে কিছুদিন বিশ্রাম নিয়ে পরে যাবেন। আচ্ছা স্যার। ইয়েস, সাত নম্বর কেবিনে করে রেখেছি। কিন্তু পেশেন্ট এখনো এসে পৌঁছলো না। আর হ্যাঁ, পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন হোল টাইম অ্যাটেন্ডেন্টের কথা বলেছিলাম, ঠিক করেছো? আমি দেখছি স্যার। বেশ স্যার, আপনি তাহলে বিশ্রাম নিন আর ওষুধগুলো ঠিক মতো খাবেন। হ্যাঁ আচ্ছা। হ্যালো ডক্টর। হাউ আর ইউ চৌধুরী? আরে মিতা, তুমি অনেক বড় হয়ে গেছো দেখছি। হ্যাঁ আদা আদা আদা, ড্রাইভার তুমি গাড়ি নিয়ে তিন নম্বরের সামনে যাবে। কাম অন চৌধুরী, লেটস গো। হ্যাঁ, প্রথম মাসের বেতন পেয়ে আমি এসে তোমাকে নিয়ে যাব। মায়ের মন কি না ভেবে পারে? এই দেখো আবার তোমার চোখ ছলছল করছে, তুমি যে কি মা। চলি মা, চিঠি দিস বাবা। রোজ চিঠি দেবো, চিঠি বোঝা বইতে বইতে পিয়ন বেটার মাথা খারাপ হয়ে যাবে। দোয়া করো মা। অ্যাবর্শন আমাদের দেশে এখন ইললিগাল, একটা জীবন আমি নষ্ট করতে পারি না। ডক্টর? হ্যাঁ আমি ডক্টর, বসাই নই। তাহলে মিতার সন্তান না অব্দি ওই ক্লিনিকেই থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু চৌধুরী, ভাবনার কথা হলো সন্তানটিকে নিয়ে তুমি কি করবে? আমি অত ভাবি না, এদেশে সব কটা এতিমখানায় আমি মোটা টাকা সাহব, যদি কোনো এতিমখানায় পাঠিয়ে দেব। কিন্তু ইসমাইল, তুমি আমার বন্ধু, একটা উপকার তোমাকে করতেই হবে ভাই। প্রসবের পর মিতাকে বলতে হবে যে মিতার সন্তান মরা হয়েছে। বন্ধুর জন্য এতটুকু করবে না ভাই? ভেবে দেখি। আমি বরং মিতার কেবিনেই যাই। আরে আপনি কিছু বলবেন? একজন রোগীকে দেখাশোনা করার জন্য একজন মহিলা দরকার বলেছিলেন না? হ্যাঁ রোগী এসেছে, কিন্তু আমি আপনার রোগীকে দেখাশোনা করব, এতে আমার কোনো পরিশ্রম হবে না। আপনি? হ্যাঁ আমি। আমার ছেলের খরচের বোঝাটা কিছুটা হালকা করতে চাই। বেশ তো, তাই হবে। কিন্তু আমার ছেলে যেন এ কথা জানতে না পারে। পোয়াটি মানুষ ভরসন্ধের বাইরে থাকতে নেই মা। হ্যাঁ, এ গাছে কতদিনে ফুল ফুটবে? তিন মাস পর। তিন মাস? তারে মন মন রে আমার।
তোমরা সবাই লিখে নিয়েছো? ধরো, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুমি যাও আমি আসছি। তোমরা সবাই বসো আমি একটু আসছি। গুড। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ, এই যে মাস্টার সাহেব বসুন, এক্ষুনি একটা জরুরি কাজে আমায় বাইরে যেতে হচ্ছে। এই নিন আপনার বেতনটা, এটা সই করে দিন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমি যাব না? না, দরকার হবে না। এই সময় একজন মেয়ে ছেলে কাছে থাকা দরকার। লেবার ওয়ার্ডে অনেক মেয়ে ছেলে আছে, তুমি কেবিনে যাও, দরকার হলে তোমাকে খবর দেব। আমি ফিরে আসছি মিতা, আমি নোমান, মিতা আমি নোমান, মিতা চেয়ে দেখো, মিতা 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 আমি নোমান, মিতা মিতা চেয়ে দেখো, মিতা আমি নোমান, মিতা 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 আমি নোমান, মিতা চেয়ে দেখো, মিতা আমি ফিরে আসছি, আমি নোমান, মিতা। মিতার যে সন্তান হবে সে সন্তানের বাবা কে? তুমি। তোমারই পাপের বোঝা, সেই পাপের বোঝা ছেড়ে ফেলতে মিতা এখানে আসতে বাধ্য হয়েছে। মিতা চায় না যে তোমার সন্তানের সঙ্গে তার কোনো সম্পর্ক থাক। কিন্তু আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে তার কি হবে? ওর মতো অবাঞ্ছিত অতিথিরা যেখানে যায় সেখানেই যাবে, কোনো এতিম খানায়। কিন্তু ও তো এতিম নয়, ওর মা থেকেও না থাকতে পারে, কিন্তু বাপ তো রয়েছে, ওকে আমি নিয়ে যাব। নিয়ে যাবে? তারপর একদিন সে তার মায়ের দাবি নিয়ে ফিরে আসবে, আমার সম্পত্তির ওয়ারিশ হতে চাইবে। না, তা কোনো দিনই হবে না। আমি কথা দিচ্ছি, আমার ছেলে কোনো দিন আপনার সম্পত্তির ভাগ চাইবে না। আপনাদের কারোর সাথে কোনো সম্পর্ক আছে এ কথাও সে শুনবে না, কে তার মা সে জানবে না। তাহলে মিতাও জানবে না কে তার সন্তান? সুখবর চৌধুরী সাহেব, আপনার নাতি হয়েছে, কংগ্রেচুলেশন। মিতা কেমন? তার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরেনি? বড় লোক হলে কি হবে, কলজিটা একেবারে ছোট। সুখবর দিলাম না, বকশিস না, একটা থ্যাংকস। একটু তাই তো, এই নিন বকশিস, আর এই মিষ্টি মার জন্য এনেছিলাম। শুনে খুশি হবে ডাক্তার, ছেলেটার একটা সুরা হয়ে গেল। এই ভদ্রলোক ছেলেটার ধর্মবাপ হয়ে ওকে লালন পালন করবে। থ্যাংক ইউ মিস্টার নোম্যান, আপনারা ইয়াং ম্যান, এই ধরনের মহৎ কাজে এগিয়ে এলে সত্যি খুব ভালো লাগে।
দেখুন স্যার, কি সুন্দর ফুটফুটে ছেলে। কই নিন, নাতিকে কোলে নিন। আমায় দিন সিস্টার। আপনার চোখে সুন্দর ফুটফুটে হলেও ওর চোখে একটি নোংরা বস্তু, ওর দামি কাপড়ে ময়লা লেগে যাবে। দাঁড়াও, এই টাকাগুলো রাখো, কাজে লাগবে। আপনি রাখুন চৌধুরী সাহেব, আপনার কাজে লাগবে। টাকার অভাব আমি স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে তুলব। আপনার ভালোবাসা যে পাবে না, দয়াও সে চাইবে না। কি ভাবছ চৌধুরী? না কিছু না, চোখে যা দেখলে কানে যা শুনলে তা যেন তোমার মুখ থেকে কোনোদিন না বেরোয়। কি সুন্দর বাচ্চা, কোথায় পেলি বাবা? পথে কুড়িয়ে পেলাম মা। আহা, কোন মায়ের বুক খালি করে এসেছিস বাবা? দে আমার কোলে দে। না মা, কুড়িয়ে পাওয়া ছেলে, মায়া বাড়িয়ে লাভ কি? ওকে এক্ষুনি এতিমখানায় দিয়ে আসবো। এতিমখানায়? না না, বাচ্চারা ফুলের মতো নিষ্পাপ ফেরেশতা। খোদা যখন ওকে তোর কোলে দিয়েছেন তখন ওকে হেলাফেলা করিস না নোমান। ও যদি তোর নিজের সন্তান হতো, ও যদি আমাদের আপন হতো। মা, আপনকে পর করা যত সহজ, পরকে আপন করা তত সহজ নয়। কাজটা কঠিন হলেও আমি পিছিয়ে যাব না, আজ থেকে পরকে আমি আপন করে নেব। সিস্টার, মিতার কি হলো? শুনেছি ছেলে হয়েছিল, তাও মরা। মরা হলো, সে আমার সন্তান, তাকে এক নজর আমাকে দেখালে না বাবা। কি করে দেখায়? ডক্টর ইসমাইল বলল, মানে ইয়ে, তার কথা মতন দাফনের ব্যবস্থা করে ফেলেছে কি? সব কথা শুনলাম মা, চোখের জল ফেলে কি আর হবে, সবই উপরওয়ালা লীলা খেলা। এই দেখো আমার ছেলে পথে কুড়িয়ে পেয়েছে, বেচারার কেউ নেই। নাও মা, ওকে একটিবার কোলে নাও। দেখেছেন আপনার মেয়ের কোলকে কি সুন্দর মানিয়েছে, দেখলেই যেন মনে হয় ওরা মা আর ছেলে। ওকে তোমার কাছে রাখো মা, একে নয় তুমি পালন করো। না না, পরের ধনে আমি আমার শূন্য কুল ভরাতে চাই না। ওকে আপনি নিয়ে যান। এই যে শুনুন, আপনার ছেলে কোথায়? কেন, বাচ্চা নিয়ে এসেছে, কাগজে সই করে আসেনি। বাচ্চা নিয়ে এসেছে? কই না তো, বাচ্চা তো সে কুড়িয়ে পেয়েছে। আরে ধর সব কথা, ওকে তো আমার চোখের সামনে নিয়ে এলো। এই যা, কি বলতে কি বলে ফেললাম। বলো নার্স, বলো এই বাচ্চা কার, তোমাকে বলতেই হবে। না মানে আপনার ছেলে সব জানে, আমি চলি, আমার কাজ আছে। নোমান, সত্যি করে বল, এ বাচ্চা তুই কোথায় পেয়েছিস? বলেছি তো, পথে। কাগজে সই করার জন্য নার্স তোকে খোঁজাখুঁজি করছে কেন? আমি কি জানি? মিতার সঙ্গে তোর কি সম্পর্ক? কোন মিতা? যে মিতার সন্তান হয়ে মারা গেছে শুনেছি, নিশ্চয়ই তার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে। এ বাচ্চাটা মিতার নয় তো? তুই যদি না বলিস আমি নিজেই সবকিছু জানার জন্য মিতাকে জিজ্ঞেস করব। আমাকে তুমি বাদ করো না মা, আমি সব খুলে বলতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি। মা, 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 মা,
নোমান, নোমান, মিতার কাছে আমি যেতে পারলাম না, তার আগে আমাকে পৃথিবী ছেড়ে চলে যাবে বাবা। সত্যি করে বল, তোর সন্তান। তোমার নাতি? তোর সন্তান আমার নাতি। মা, সে কবু জীবনে হাসি দিয়ে তারে ঢেকে দি। সুন্দর ছোট্ট খোকা, সুন্দর পাপার কথা, দুঃখ যদি আসে কবু জীবনে হাসি দিয়ে তারে ঢেকে দি। আমি তোর সঙ্গী, খেলার সাথী, আমি তোর জীবনের আশা ভরসা। ছোট এই সংসার পিতার পুত্রের, আমি তোর তুই আমার, আয় আয় রে বুকে আয়। সুন্দর ছোট্ট খোকা, সুন্দর পাপার কথা, যদি আসে কবু জীবনে হাসি দিয়ে তারে ঢেকে দিস। কোনদিন যদি আমি মরে যাই, ভয়রে কোনো ভয় নাই, তিমি বড় বন্ধু সুখে ও দুঃখে, তার চেয়ে বড় কোনো বন্ধু যে নাই। তিনি যে বিধাতা, সৃষ্টির স্রষ্টা, নিরাশার ভরসা নাই, নাই রে ভয় নাই। সুন্দর ছোট্ট খোকা, সুন্দর পাপার কথা, যদি আসে কবু জীবনে হাসি দিয়ে তারে ঢেকে দিস। কি ভেবেছি আর কি হয়েছে, এই মন কান্নায় ভরে গিয়েছে, ছোট এই উপহার নিয়ে তোর এই পাপার অভাগাতে। এই তোর সঙ্গী জীবনের বন্ধু, এই তোর সাহারা, আয় আয় রে বুকে আয়।
কথা দুঃখ যদি আসে খুব জীবনে তারে ঢেকে দে ডার্লিংয়ের সঙ্গে ইয়ার কি মারবি না ডোন্ট মাইন্ড খুকি এই খুকি অশোক ফুল থেকে তোমারই জন্য চুরি করে এনেছি শোনা ভাই স্যারকে যদি বলে দিই বললে কি হবে দু হাতে দুগালে চড়াবে আমরা তখন আট হাতে তার দুগালে চড়াবো স্যারের নামে এসব কথা বলতে তোমার লজ্জা করে না প্রেমের ব্যাপারে আমার বাপও লজ্জা করে না আমি লজ্জা করে ঠকবো নাকি খুকি ওই বুড়িয়ে যাওয়া স্যারকে ভুলে গিয়ে আমার দিকে একটু তাকাও না ডার্লিং তাহলে তো লেথা চুকে যায় কি ব্যাপার বাইরে দাঁড়িয়ে কেন যার যার ক্লাসে যাও তোমরা গানের খাতা বের করে নাও সেদিনের গানটা মনে আছে তো আরেকবার ভালো করে তুলে নাও রেডি ওয়ান টু ওয়ান টু কি হয়েছে দুলু কি ব্যাপার কথা বলছো না যে কি হয়েছে ও স্কুলে পড়া বলতে পারোনি মার খেয়েছো বুঝি তবে কি হয়েছে আমি পড়ে গেছিলাম পড়ে গিয়েছিলে মন খারাপ করো না দুলু যখন তুমি বড় হবে তোমার গায়ে অনেক জোর হবে তখন তুমি ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারবে দৌড়াতেও পারবো হ্যাঁ বাবা পারবে স্যার আজ আমি ছুটি দিন কেন আমার ভাইয়ার আজ লন্ডন থেকে ফেরার কথা সাড়ে পাঁচটার ট্রেনে আসবে বেশ যাও দুলালকে নিয়ে যাই দুলুকে বেচারা মনে খুব কষ্ট পেয়েছে কিছুক্ষণ আমার সঙ্গে থাকলে ওর মনটা হালকা হবে দুলু যাবে আমার সঙ্গে এয়ারপোর্টে প্লেন দেখতে যাব ঠিক আছে তোমরা যাও চলো আমি দেখি প্লেন এলো কিনা তুমি লঞ্চের দিকে এসো আচ্ছা কোথাও লাগিনি তো না বাবা তুমি এত রাশ ড্রাইভ করো আজকে যদি অ্যাক্সিডেন্ট হতো আই বুড়ো গাড়ি চালাবার সময় যারা পায়ে হেঁটে যায় তাদের দিকে একটু খেয়াল রেখো এই তোর নাম কি রে অ্যাক্সিডেন্ট করলে তুমি নাম বলবো আমি শীঘ্রই তোমার নাম আর লাইসেন্স নাম্বার বলো তোমাকে পুলিশে দেব তুমি কিছু মনে করো না বুড়ো মানুষ তো এবারের মতো মাফ করে দাও কেমন আপনি বলছেন ঠিক আছে যাও মাফ করে দিলাম বাবা ওকে তুমি কিছু বলো কি আর বলবো এই নাও মিষ্টি কিনে খেও মিষ্টি কেনা পয়সা আমার কাছে আছে ওটা তুমি রাখো তুমি চশমা কিনে নিও দুলাল শিগগির এসো প্লেন এসে গেছে এ কি আপনারা এসে গেছেন ও হ্যাঁ পরিচয় করিয়ে দিই ওর নাম দুলাল আমাদের মানে আমার বন্ধু ও চল মা লোকটা কে ও মিতাপার বাবা জানো মিতাপার সঙ্গে না আমার ভাইয়ের বিয়ে হবে তোমার ভাই পছন্দ আছে বলতে পারি সুন্দর বউ বেছে নিয়েছে কিন্তু শ্বশুরটা জানি কেমন আচ্ছা আন্টি তোমার ভাবিকে আমি কি বলে ডাকবো আন্টি বলে ডাকবে আচ্ছা
মাথাটা ঘুরাচ্ছিল। কেন? যাওয়ার দিন তোমার মাথা ঘুরেছে, আসার দিন আমার মাথা ঘুরালো। দুষ্টু, ওঠো। হ্যালো আঙ্কেল, থ্যাংক ইউ। একে তো চিনতে পারলাম না ভাইয়া। খুকি, আমি তো ভেবেছিলাম কারো বিবাহিত স্ত্রী। এমন করলে কিন্তু আমি চলে যাব। নো নো নো, শি লুকস লাইক এ লেডি। হ্যাঁ, খুকি লেডি হয়ে গেলে ওর মনটা আমারই মতন কচি আছে। তুমি আবার কে লিলিপুট? আমার গানের মাস্টার সাহেবের ছেলে দুলাল। তোমার পায়ের এই অবস্থা কবে থেকে? যেদিন থেকে হাঁটতে শিখেছি সেদিন থেকে। লন্ডন থাকাকালে কয়েকটা পেশেন্টকে আমি চিকিৎসা করে ভালো করেছি। তুমি এয়ারপোর্টে হাসপাতাল খুলে ফেলতে চাও নাকি? চলো বাড়ি চলো। ভাইয়া, আজ সন্ধ্যায় তোমার ফিরে আসা উপলক্ষে আমাদের বাসায় একটা পার্টি হবে। দুলাল মাস্টার স্যার দুজনকে আমরা দাওয়াত করবো কিন্তু। ভেরি গুড দুলাল, তোমার মা বাবার সঙ্গে পার্টিতে এসো, তাদের কাছে তোমার পা সম্বন্ধে ডিটেল শুনবো। আমার তো মা নেই, বাবা পার্টিতে যাচ্ছে না। কেন? পছন্দ করে না। আমাদের বাড়ির পার্টি তোমার বাবার অপছন্দ হবে না। কি বলো মিতা? হ্যালো, হ্যালো, কি ব্যাপার এত দেরিতে? জান কি ধরেছে? কিরে প্রাচীন মতো মুখ করে আছিস কেন? মাস্টার সাহেব দুলাল, ওরা তো এখনো কেউ আসছে না। যদি না আসে তাহলে তুমি বাজিতে হেরে যাবো। বাজি? হ্যাঁ, আমি আমার বান্ধবীদের সঙ্গে 100 টাকা বাজি ধরেছি। মাস্টার সাহেব না এলে আমি হেরে যাবো যে। দেখি তুই জিতবি কি হারবি। ধরতো ধরতো ধর, তুই জিতবি। না এসে উপায় কি? আমি আজ খারাপ করে, আর আপনি আসেননি বলে আমার ভগ্নি গাল ফুলিয়েছে। আমার ভাই ডাক্তার আনমান। হ্যালো, হাউ ডু ইউ ডু? আমি নোমান। খুকি, তুমি তোমার বন্ধুকে নিয়ে ভেতরে যাও, আমি মাস্টার সাহেবের সঙ্গে দুলার সম্পর্কে আলাপ করবো। হ্যাঁ, কি বলো? চলো। আজকের এই পার্টিতে আপনার মেয়ের সঙ্গে আরমানের বিয়ের ডেটটা কিন্তু অ্যানাউন্স করে দেবেন, নইলে ও আবার কখন কোথায় চলে যায় ওর কিছুই তো ঠিক নেই। আমাকে অতটা বোকা ভাববেন না, সময় আর সুযোগের সব ব্যবহার আমি ঠিকই করব। দুলালকে আমি মায়ের মতনই লালন পালন করেছি, বাপের ভালোবাসা দিয়ে ওকে বড় করে তুলেছি। জানেন, ওর প্রতি ওর মায়ের এতটুকু দরদ নেই, থাকলে কি করে ওকে ভুলে আছে, কি করে জন্মের মুহূর্তকে ছেড়ে দেয়। এমন মেয়েও হয়? সব মেয়ে ধর একরকম হয় না ডক্টর মান। আর আমার অবু স্ত্রী, আমরা দুজন ডাক্তার, আমার দুজনেই রোগী, একজনের চিকিৎসা আরেকজনে করি। আপনারা দুজন যদি ডাক্তার আর রোগী হন তবে আসল রোগীর অবস্থা কি হবে? জি, মানে আমি দুলালের কথা বলছিলাম। দুলাল? আরে হবে হবে, সব হবে, ওর চিকিৎসা তো আমি করব। কি বলো আরমান, তোমরা এখানে আর ওদের পরিচয় করে দিই, মিস্টার নোমান, খুকির গানের মাস্টার, মিস্টার চৌধুরী আমার শ্বশুর। কি ছেলে মানুষই করছিস? কি করবো, দুলাল বলছে। দুলাল বড্ড বাড়াবাড়ি হচ্ছে, আমার ছেলে মানুষ না হয়তো আবদার করেছে, ওর আবদার রাখলে ক্ষতি কি? ওকে, আমরা কিন্তু রেডি। তুমি এখানে কেন? ভুল জায়গায় এসে পড়া হয়তো আমার কপালের লেখা। ভয় নেই, আপনার সাথে যে কথা দিয়েছিলাম তা আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি
আপনার পছন্দের প্রশংসা করতে হয়। মিতার মতো মেয়েকে পেতে হলে ভাগ্যের দরকার। ভাগ্যের দোহাই দিয়ে মিতাকে পাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আচ্ছা মিস্টার নোমান, মিতার মতো মেয়েকে পাওয়ার জন্য আপনিও কি আমার মতো অপেক্ষা করতেন না? নিশ্চয়ই। থ্যাংক ইউ। তোমাকে তো আন্টি বলি, তোমার বাবাকে কি বলে ডাকবো? কেন, নানা বলবি? নানা, নানাজি। কে তোর নানাজি? কেন, তুমি আন্টিকে বললো? নানা, আমি চৌধুরী সাহেব। আচ্ছা চৌধুরী সাহেব, আমাদের পাড়ায় একটা এতিমখানা আছে, কিছুটা তো দিন না, এতিম খেলে তো সাহায্য হবে। না না না, আমি চাঁদা টাকা দিতে পারবো না। আরে চৌধুরী সাহেব, অত টাকা খাবে কে? কিছু দিয়েই দিন না। আল্লাহ তোমার ভালো করবে। কেমন আছো? আমার সম্পর্কে এখনো তোমার কৌতূহল আছে? ভালো মন্দ দু রকম মানুষের জন্য কৌতূহল হয়। আমি যতটা খারাপ আছি বলে ভাবছো, ততটা খারাপ অবস্থা আমি নেই। দুলালের মা কোথায়? পাচ্ছেই আছে। মানে কই, দেখতে পাচ্ছি না তো? অন্তরের মাঝে লুকিয়ে আছে কিনা? তুমি দেখি আমাকে কমপ্লিটলি বোল্ড করে দিয়েছো। ওকে স্যার, পার্টিতে আসা পর্যন্ত আপনি তো আমার সঙ্গে কোনো কথাই বলছেন না। তোমার সাথে কথা বলার তো অনেক সময় পাবো, তাই দুলাল সম্পর্কে তোমার ভাইয়ের সাথে কিছু আলাপ করছি। দুলালের কথার সঙ্গে সঙ্গে আপনার আমার কথাটা বলে দেখুন না। দুলাল, ওকে ধরানো চাই। গান শোনাতে হবে। গান? বাবা কোন গানটা গাইবো? তোমার যেটা খুশি। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বুঝাই বলো। না না দুলাল, এটা না। আহা, ও ছেলে মানুষ যা খুশি গাক না, গাও দুলাল। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। Oh,
ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না। বাবা আর তো মনে নেই, তুমি গাও না। চেয়েছিনু আমি যারে সে ফাঁকে দিল মোরে, মিছে হলো যত আশা, মিছে হলো ভালোবাসা, ছিন্ন এত দিনের জানা শোনা, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। লার লাল্লা সবাই গান শুনতে হয়েছে, অথচ আপনার চোখে জল। নিশ্চয়ই গানটা আপনার পছন্দ হয়নি? আরে না না না, মিতা সফট টার্গেট, একটু দেখে দেখালে। তাছাড়া দুলালা, এক্সকিউজ মি আঙ্কেল, মান সম্মানের প্রশ্ন। আজ আপনাদের সবার সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি, যতদিন পর্যন্ত দুলালের পা ভালো না করব, ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না না না। আন্টিকে কেমন লাগলো বাবা? ভালো। কাল আন্টি দেখতে হবে তো। আচ্ছা বাবা, মা কি আন্টির মতন ভালো ছিল? প্রথম প্রথম অবশ্য তোর আন্টির চেয়ে ভালো ছিল, পরে। বাবা কতদিন তুমি বলেছো মার একটা ছবি দেখাবে, আজকে ছবিটা দেখাও না বাবা। মাকে তো চাইনি, খালি তার ছবিটা চাইছি। কেমন বুঝলে আরমান? ওষুধ হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন সবচেয়ে বেশি স্যার। ওকে যেমন ভালো করতেই হবে, নইলে আমার বিয়ে হবে না। ডাক্তার চাচা ভাইনি তো আমি ভালো হব, তোমারও বিয়ে হবে। থ্যাংক ইউ। তুমি বিয়ে করছো নাকি? ঠিক কাকে বিয়ে করছো? তুমি মিতা না? আপনি কবে জয়েন করলেন স্যার? গত সোমবারে। স্যার আপনি মিতাকে চিনেন নাকি? চিনি না মানে, মেডিকেল কলেজে ও আমার ছাত্রী ছিল। হ্যাঁ ভালো কথা, তোমাদের বিয়েটা হয়েছিল? না। কেন, কারা পক্ষে ছিল? সবার। ইঞ্জেকশন গুলো বড় কষ্টে খুঁজে পেয়েছে,
আপনি আমার চেম্বারে বসুন, আমি আসছি। আমি তাহলে আসি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তুমি নবান না? জি। আমাকে চিনতে পেরেছ? হ্যাঁ, মিতের সাথে মেডিকেল কলেজের সামনে আপনার সাথে দেখা হয়েছে। দ্যাটস রাইট। কিন্তু তুমি এখানে কেন? আমার ছেলের পা। দুলাল? তোমার ছেলে? জি। তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করেছ? তোমার ওয়াইফ কোথায়? সে নেই। তোমার ওয়াইফ নেই? মিতারও বিয়েটা হলো না। আচ্ছা, তোমরা দুজন পুরনো বন্ধু এক হয়ে যেতে পারো না? মিতার সাথে আমাকে জড়িয়ে কোনো কথা বলবেন না স্যার, প্লিজ। আই এম সরি। কপাল করে এসেছিলেন আমাদের স্যার। তুমি এখানে? গান শিখতে এলাম। তুমি তো গান জানতে? জানতাম, এখন জানি না, ভুলে গেছি। একবার শিখে যে ভুলে যায়, দ্বিতীয়বার শিখলে কি মনে রাখতে পারবে? মনে রাখার মতো করে তুমি শিখিয়ে দাও না নোমান। আমার ছাত্রছাত্রীরা আমাকে আপনি আর স্যার বলে। আমি তাহলে কি বলে ডাকবো? আমার ক্লাসের সময় হয়েছে, এখন ছাত্রছাত্রীরা আসবে। কবে বিয়ে করেছিলেন? বিয়েটা আমার জীবনের একটি দুর্ঘটনা মাত্র, সেই কালো দিনটিকে আজ আর মনে রাখতে চাই না। ও চলে গেল কেন? হয়তো আমাকে তার পছন্দ হয়নি, তাই স্মৃতিটুকু রেখে চলে গেছে। আর বিয়ে করবেন না? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই যে খুকি, যাও ক্লাসে যাও। মিতাপা, আপনি এখানে? হ্যাঁ ভাই, গান শিখতে এসেছিলাম। অবশ্য তোমার গান শেখার কোনো বাধা দিব না। দুলাল, তুমি কি করছো? ভাবছি। কি ভাবছো? মায়ের কথা। মাকে তোমার খুব মনে পড়ে? মা তো আমার কথা মনে পড়ে না। মার কাছে যেতে ইচ্ছে করে? আমি বাবার কাছে খুব ভালো আছি। সত্যি? না আন্টি, আমি ঠাট্টা করছিলাম। মাকে যেন বলো না, তাইলে মা ভীষণ রাগ করে আর আসবেই না। ভেবো না দুলাল, তোমার মাকে পেলে আমি বলবো দুলাল তার মায়ের পথ চেয়ে বসে আছে, কেমন? চলো। মুখ ভারী, ওকে আর সারের প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই তো পত্রপাঠ বিদায়। মন খারাপ করো না খুব। ডার্লিং, রাগারাগ করো কেন ডার্লিং? রাগ তো করবে, এতদিন আশা দেখিয়ে আজ কাজ কলা দেখালে কান না রাগ হয়? এত রাগারাগিতে কাজ কি ভাই, আমি তো রয়েছি। তুমি রাজি হলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর যদি কোনোদিন দেখি তবে দাঁত ভেঙে দেব। বেশ, দাঁত ভাঙা যাব আমরাও দেব। চল। ইডিয়েট। ইয়েস, আমি জানতাম সুসময় না হলেও অসময় আপনি আমার পাশে দাঁড়াবেন। তুমি বাড়ি যাও। কাপড়টা বদলে আসি। ওকে
চশমা কিনতে কিনেছ? আরে আমার কথার জবাব দিলে না, ওখানে হাত করে দাঁড়িয়ে কেন? নেমে এসো, যে নেমে এসো, নেমে এসো বলছি। এই ছোড়া, তুই এখানে এলি কি করে? আন্টিকে নিয়ে এলো। চুপ করে বস ওখানে। চ্যাম্পিয়ন ছিলাম, সব গুল গুল কি গুল। আচ্ছা দেখ, তুই ওখানে গিয়ে বল। বলো কোনটা বান? ওই তাড়াতাড়ি বের কর। আবার বাজি লাগা, আবার বাজি লাগা। দুলুকে তোমার খুলে সুন্দর মানিয়েছে, আজ যদিও বেঁচে থাকতো এতদিনও ঠিক দুলুর মতো বড় হতো, তোমার কোষ জুড়ে খেলা করত। কার কথা বলছো আন্টি? তোমার মতো আমাদের ঘরে আরেকজন অতিথি এসেছিল বাবা। চলে গেছে? হ্যাঁ, আসতে না আসতে চলে গেছে। অতীতের কথা ভুলে যা মা, ওসব চিন্তা করে শুধু শুধু মনে দুঃখ পেয়ে লাভ কি? বাবা তাই বলে, অতীতের কথা মনে করে শুধু শুধু দুঃখ পেয়ে লাভ কি? অতীতকে যে ভোলা যায় না দুলাল। চলো
এত দেরি করলে যে? আন্টি কি সহজে থাকতে চায়? তোমার খিদে পায়নি? সে কখন খিদে পেয়েছিল? চলো বাবা খেতে চলো। তুমি? অনুমতি চাইতে এলাম। কিসের? দুলুকে রোজ আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি চাই না দুলু তোমাদের বাড়িতে যাক। কেন? বড় লোকের বাড়ি গিয়ে বড় লোকই চাল শিখবে, তাতে দুলুর ক্ষতি হবে। তাহলে আমি রোজ আসবো? যা তোমার খুশি। দুপুরে খালি মুখে ফেরত নেই, আন্টিকে খেয়ে যেতে বলো। না না, তার জন্য নয়। গরিবের ঘরে শাক ভাত ও মুখে রুচবে না। শাক ভাত আমি খুব পছন্দ করি। খাবে এসো আন্টি। তোমার বাবা তো কিছু বলছে না দুলাল? আসতে পারো। দুলাল, বাড়িতে তো তোমরা দুজন লোক, কিন্তু চেয়ার কেন তিনটে? ওটা আমার মায়ের জন্য পাতা আছে। জানো আন্টি, খুকি যখন এখানে বসে তখন আমার খুব খারাপ লাগে। তুমি বসো। তোমার বাবা বললে আমি বসতে পারি। বাবা বলো না। দুলালে মন রাখতে আমার অনুমতির প্রয়োজন নেই। আন্টি বসো। তুমি বসো। মিতা আসেনি? জি না স্যার। পান খাবে আনকি? মিষ্টি না সাথী? মিষ্টি। আচ্ছা আমাদের ভালোবাসা নিয়ে তোমার বড় অহংকার ছিল, তাই না? সে অহংকার আজও আছে। তাহলে বিয়ে করলে কেন? প্রথম প্রেম আমার সার্থক হয়েছিল, সে আনন্দে দ্বিতীয় বিয়ে করেছে। তাহলে সে তোমায় ছেড়ে চলে গেল কেন? হয়তো আমি তার অযোগ্য ছিল। নাকি তার বাবাকে প্রতারণা করতে পারেনি বলে? কোনটা মানে? এখন বুঝি আবার নতুন ভাত পেতেছ? নতুন ভাত কার উপর? কেন, খুকির উপর? খুকি? বড়লোক বাছাই করতে তোমার ভুল হয়নি। ডক্টর আদমানের অনেক টাকা আছে, বোনের মান বাঁচাতে গিয়ে সে অঢেল টাকা ঢালবে। অঢেল টাকা? আচ্ছা কত টাকা চাওয়া যায় বলো তো। কেন, আমার বাবার কাছ থেকে যত টাকা চেয়েছিলে? 2 লাখ। 2 লাখ টাকা? আমি কেন মনে নেই? এরই মধ্যে ভুলে গেলে চিঠি কোথায়? অস্বীকার করতে পারো এ চিঠি তুমি লেখনি? আমি কথা দিচ্ছি কে তার মা সে জানবে না। যতদিন পর্যন্ত দুলালের পা ভালো না করবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করবো না, না, না। ডক্টর আরমান আমার ছেলের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারল, আমি কি প্রতিদানে পারবো না মিতাকে ভুলে থাকতে? এই চিঠি আমি লিখেছিলাম।
চিঠি তুমি লিখেছিলে। আমি তোমাকে ঘৃণা করি। ধন্যবাদ ধন্যবাদ মিতা, আমার জীবনের শেষ পাওনাটুকু আজ তুমি মিটিয়ে দিলে। তুমি এখনো মিথ্যে বলছ নোমান, ও চিঠি তোমার লেখা নয়। তুমি আমাকে আজও ভালোবাসো, যে গান শুনিয়ে একদিন আমার মন কেড়ে নিয়েছিলে সে গান তুমি আজও ভুলতে পারোনি। সে গান তুমি তোমার ছেলেকেও শিখিয়েছ, আজও নিরালায় দাঁড়িয়ে সে গানের সুরের মাঝে তুমি আমাকেই খুঁজে বেড়াচ্ছিলে। তোমার ছেলের মাথায় হাত রেখে তোমাকে বলতে হবে নোমান, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না। আমি ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি দুলুর মাকে ছাড়া কাউকে ভালোবাসি না। প্রথম ইঞ্জেকশন সহ্য করতে না পারে তাহলে কি তাকে দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়া উচিত? দুলাল আমার পেশেন্ট, কি উচিত না উচিত তা আমি তো, তুমি যদি সহ্য করতে না পারো তুমি যেতে পারো। মিস্টার নোমান আপনিও শিশু, তার সাথে তুমি এরকম দুর্ব্যবহার করলে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি তুমি আমার সঙ্গে এই অভিনয় করলে কেন? আমি জানতাম এইসব কথা তোমার কানে একদিন আসবে, কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না এইসব কথা গোপন করা। সুযোগ পাইনি বলে আমি তোমাকে জানাতে পারিনি। কিন্তু এই ঘটনার সাথে দুলালের কি সম্পর্ক? আমি তো বলিনি আমাদের ব্যক্তিগত ঘটনার সঙ্গে দুলালের কোনো সম্পর্ক আছে। আমি ডাক্তার, দুলাল আমার একজন সামান্য রোগী। তুমি দুলাকে দেখেছো মায়ের দৃষ্টিকোণ থেকে, তাই আমার ট্রিটমেন্ট তোমার চোখে অত্যাচার বলে মনে হয়েছে। আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, আমার ট্রিটমেন্টের পর দুলাল ক্র্যাশ ছাড়া 4 কদম হেঁটেছে। কাল সে 40 কদম হাঁটবে, তারপর সে দৌড়াতে পারবে। দুলালের গায়ে হাত লাগালে নোমান সাহেবের ব্যথা পাওয়ার কথা, কিন্তু তোমার ব্যথা লাগে কেন বলতে পারো মিতা? তুমি যেতে পারো, ইউ ক্যান লিভ মাই চেম্বার। Thank you.
আমি জানি ডাক্তার, আপনার চিকিৎসার পদ্ধতি, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। অনুমতি দিলে একটা কথা বলব। বলুন। আমার আর মিতার সম্পর্কে যা শুনেছি। আপনার আর মিতার সম্পর্কে কোনো কথাই আমি এখানে শুনতে রাজি নই। দুলাল সম্পর্কে কিছু বলার থাকে বলুন। দুলালকে আজ আমি চার কদম হাঁটতে দেখেছি। আমার বিশ্বাস হয়তো একদিন সে দৌড়াতেও পারবে। এই বিশ্বাসটা দুলালের মনেও জাগিয়ে তুলতে হবে। যান, দুলালের কাছে যান। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। আঙুলে কি হয়েছে? পুড়ে গেছে। কেমন করে? রান্না শিখতে গিয়েছিলাম যে। তুই রান্নাঘরে গিয়েছিলি কেন? বাবুর্চি কোথায়? আমি যে বাড়িতে যাব সে বাড়িতে বাবুর্চি নেই। তুই আবার কোন বাড়িতে যাচ্ছিস? কিরে, কথা বলছিস না যে? মাস্টার সাহেবের বাড়িতে। তাহলে মাস্টারের চোখ এখন তোর উপরে পড়েছে। চোখ পড়লে তো ভালোই হতো, ও তো আমার দিকে ফিরেও তাকায় না। তুই জানিস না খুকি, ওর চোখে ধ্বংসের আগুন রয়েছে, যেদিকে তাকায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। মিতার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তুই তুই এই ভুল করিস নে বোন, ওর দৃষ্টির আগুন থেকে নিজেকে বাঁচা, নইলে নইলে তুই ওর জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। দুলু, স্যার কোথায়? জানি না। স্যার কোথায় ও জানে না, জানি আমি। কি জানো? সবাই জানে তার আজকাল নতুন চাকের মধু খাচ্ছে। ওই যে মিতা নামের নতুন আমদানি, নিজের চোখে দেখবে যদি চলে যাও গুলশান পার্কের দক্ষিণ কোণে। ওদের দুজনকে একসঙ্গেই পাবে। এখনই যেও না, সূর্য ডোবার পরেই যেও। ওদের দেখতে যাবে তো? নিশ্চয়ই যাব। বাবা, গুলশান পার্কে গেলে না? গুলশান পার্কে? হ্যাঁ বাবা, মণিকাঞ্চন ওরা বলছিল তুমি নাকি মিতা আন্টিকে নিয়ে গুলশান পার্কের দক্ষিণ কোণে নতুন চাকের মধু খেতে চাও। আমাকেও নিয়ে যাবো বাবা। গুলশান পার্কের দক্ষিণ কোনায় যাও।
নির্ভর করছেন না মানে জীবন আর আমার বিয়ে সুন্দরে ছোট খোকা সুন্দর পাপার কথা দুঃখ যদি আসে কবু জীবনে হাসি দিয়ে তারে ঢেকে কোনদিনে যদি আমি মরে যাই ভয় নাই ওরে কোনো ভয় নাই তুমি বড় বন্ধু সুখে ও দুঃখে তার চেয়ে বড় কোনো বন্ধু যে নাই
তিনি যে বিধাতা সৃষ্টির স্রষ্টা নিরাশার ভরসা নাই নাই রে ভয় নাই থেকে বেরিয়ে আসার পর সে আমাকে টাকা দিয়েছে, কেউ দিয়েছে ফুল। অপারেশন সাকসেসফুল হবার পর আমার মুখে কেউ কোনোদিন চড় মারেনি। আমি তোমার কাছে চলে এসেছি, আমি আমি তোমার কাছে আর কোনোদিন যাব না। বাবা, তুমি আমার কাছে আজকে হেরে গেছো। তুমি না বলেছিলে আর দুজনকে একসাথে পাবো না? হ্যাঁ বাবা, আজ আমার হার হয়েছে। ডক্টর মান, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না।
আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি দুলাল তার হারানো মাকে খুঁজে পেয়েছে। আঙ্কেল তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? ও আর ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার সেই পুরনো গানটা গিয়ে শোনালেই আমি সবচেয়ে বেশি খুশি হব। ও গো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ও গো তুমি যে আমার